वेलकम टू माय चैनल हासी खुशी मिता। बाजपाखी अवश्य देखे किन्तु जानें कि एई बाजपाखिर जीवनेर प्रतिटा मुहूर्तई कतटा कठिन। बाजपाखिर जीवनटाई शुरू हय एकटि कठिन ट्रेनिंगेर मध्य दिए, एमन ट्रेनिंग जे ट्रेनिंग ताके अन्यान्य पाखिदेर उपर राज करते शक्ति जोगाय, एमन ट्रेनिंग जे ट्रेनिंग ताके मेघ भेद करे मेघेर उपरे गिये ओड़ार प्रेरणा जोगाय। आर तार जीवनेर शुरूतेई एई कठिन ट्रेनिंग ताके जीवनेर परबर्ती चड़ाई उतराईगुली पार होते साहाज्य करे। साधारणतः पाखिरा तादेर बाच्चादेर ततदिन पर्यन्त परिचर्या करते थाके जतदिन पर्यन्त सेई बाच्चा पाखिटी ठीकमतो उड़ते ना शेखे। किन्तु बाजपाखिर बेलाय ब्यापारटा एकेबारे उल्टो। जखन डिम थेके बाजपाखिर जन्म हय तार किछुदिन पर थेकेई शुरू हये जाय तार प्रशिक्षण। अन्य पाखिरा जेमन बाइरे थेके खाबार संग्रह करे सरासरि बाच्चार मुखे ढेले देय, किन्तु बाजपाखिर बेलाय ब्यापारटा अनेकटा आलादा। बाजपाखिर बाबा मा खाबार संग्रह करे निये आसे ठिकई, किन्तु खाबारगुली सरासरि बाच्चादेर मुखे ढेले देय ना। प्रथमे बाच्चाके मुखे खाबार दिये जानिये देय जे एगुली खाबार। एरपर खाबारगुली बाच्चाटिर थेके किछुटा दूरे रेखे देय। बाच्चाटी जखन खिदेर जालाय अस्थिर हये पड़े तखन से खाबारेर दिके जाओयार चेष्टा करे, किन्तु ब्यर्थ हय कारण तार पा एखनो ठीक हयनि। किन्तु खिदेर जाला बड़ जाला, जेभाबेई होक ताके खाबार खेतेई हबे। তাই অনেক কষ্টে বারংবার চেষ্টা করে বাচ্চাটিকে খাবারটির কাছে যেতে হয়। কিন্তু ভোগান্তি এখানেই শেষ নয়, খাবারের কাছে গেলেও খাবার কিভাবে উঠিয়ে খেতে হয় সেটাও যে তার জানা নেই। ঠোঁট খাবারের ঠোকর দিতে দিতে এক সময় সে সফল হয়, এভাবেই সে হাঁটতে শেখে। এরপর শুরু হয় তার জীবনের আরেকটি কঠিন পর্যায়, কারণ এবার তার প্রশিক্ষণ হবে উড়তে শেখার প্রশিক্ষণ। মা বাজপাখি বাচ্চাটিকে ঠোঁটের মধ্যে বা পায়ে ধরে আকাশের অনেকটা উপরে নিয়ে যায়, এরপর হঠাৎ করে অত ওপর থেকে ছেড়ে দেয়। বাঁচার তাগিদে ছোট্ট বাজপাখিটি ডানা ঝাপটাতে থাকে, কিন্তু সে উড়তে সফল হয় না। মা বাজ মাটিতে পড়ার আগেই তার বাচ্চাটিকে আবার ধরে ফেলে। এতে সেই ছোট্ট বাচ্চাটির উঁচু দেখে ভয় এবং ওড়ার শিক্ষা একসাথে চলতে থাকে। অনেক সময় বাসার বাইরে মা বাজ খাবার ধরে উড়তে থাকে। অভুক্ত বাজের বাচ্চাটি খাবার খাওয়ার উদ্দেশ্যে যখনই বাইরে পা বাড়ায় সে নিচের দিকে উড়তে থাকে, আর নিজেকে বাঁচানোর জন্য সে ডানা ঝাপটাতে থাকে। এই প্রশিক্ষণের সময় সে অনেক চোট পায়, কিন্তু মা বাজ যে তাকে কিছুতেই ছাড়বে না। এভাবেই একদিন সে উড়তে শিখে যায়, উঁচু দেখে ভয় পায় না, সে নিজের লক্ষ্য বস্তুতে অটুট থাকে। আর ছোট থেকেই এই কঠিন প্রশিক্ষণের জন্যই বাজপাখি তার থেকেও বড় বড় প্রাণীদের আক্রমণ করার সাহস অর্জন করে। জীবনের চাকা যত ঘুরতে থাকে শরীরের পাখা যখন আর ঠিকমতো বাতাসের প্রবাহকে বাগে আনতে পারে না, ঠোঁট যখন আর আগের মতো ধারালো থাকে না, পায়ের নখ যখন বড় হয়ে যায়, খাবার যখন আর সহজে সেগুলির দ্বারা ধরা যায় না, তখন আর একবার শুরু হয় এক নতুন সংগ্রাম। কিন্তু যখন বাজপাখির বয়স মাত্র 40 বছর, অপরদিকে তার আয়ু 70 বছর, এই সময় তাকে চরম সিদ্ধান্ত নিতে হয় যে সে কিছুদিন কষ্ট করবে নাকি এভাবে থেকেই অকালে মারা যাবে। এই সময় তার কাছে তিনটি পথ খুলে যায়। সে আত্মহত্যা করবে, নাকি শকুনের মতো মরা পচা জন্তু খাবে, নাকি নিজেকে আবার এক নতুন জীবন দান করবে।
সে বিজ্ঞের মতো বেছে নেয় শেষের পথটি। এবার সে একটি উঁচু পাহাড়ে গিয়ে বা উঁচু জায়গায় গিয়ে আস্থানা জমায়, ঠোঁট দিয়ে ধীরে ধীরে উপড়ে ফেলে দেয় শরীরের সব পালক। কি ভাবছেন, বেদনা? যার জীবনটাই শুরু হয়েছে সংঘর্ষ দিয়ে, তার কাছে এগুলি কিছুই নয়। এরপর সে তার ভোঁতা ঠোঁটকে পাথরে আঘাত করে ভেঙে ফেলে, রক্তাক্ত হয়ে যায় সে। কিন্তু সে জানে টিকে থাকতে গেলে এই কষ্টগুলি তাকে পেতেই হবে। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর ধীরে ধীরে তার শরীরে নতুন পালক আসে, নতুন ধারালো ঠোঁটের উদয় হয়, শুরু হয় আরেক নতুন জীবন। প্রায় 150 দিনের প্রতীক্ষার অবসানের পর শুরু হয় তার নতুন জীবন। বাকি 30টি বছর আবার নিজের মতো করে বেঁচে থাকার জন্য সে আবার প্রস্তুত হয়ে যায়। তাই আপনার জীবনে যদি অনেক সংঘর্ষ আসে, এটা ভেবে বসে থাকবেন না যে আপনার ভাগ্য খারাপ। বড় পরিস্থিতি এবং সংঘর্ষ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে, যাতে আপনি আরও সহনশীল হতে পারেন, যাতে একটুতেই ভেঙে না পড়েন, যাতে নিজের সংকল্প মজবুত রাখতে পারেন, যাতে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন। বাজ পাখি কখনোই দল বেঁধে থাকে না, তাই জীবনে কিছু করতে হলে দল বলের মায়া ছেড়ে নিজের আস্থানা নিজেকেই গড়তে হবে। কারণ আপনি যেদিন সফল হবেন, সেদিন আপনাকে দেখে হাসাহাসি করা আপনার বন্ধুটিও আপনার সাথে সেলফি তোলার জন্য প্রতীক্ষায় থাকবে। সবাই খুব ভালো ও সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।